কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের উদ্যোগে উত্তর কলকাতার নেহেরু যুব কেন্দ্রের সদর দফতরে গতকাল থেকে শুরু হয়েছে আদিবাসী যুব আদান প্রদান অনুষ্ঠান, চলবে 26 তারিখ পর্যন্ত। এর সূচনা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সহকারী সম্পাদক গুণাথানন্দ মহারাজ প্রমুখ। এই অনুষ্ঠানে বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড থেকে 220 জন আদিবাসী যুবক যুবতী যোগ দেন। এদের রাজ্যের বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখানো হবে। পাশাপাশি পাঠদানের কর্মসূচি রয়েছে বলে জানালেন নেহেরু যুব কেন্দ্রের রাজ্য অধিকর্তা। আমাদের এখানে একাডেমিক সেশন থাকবে, যাতে দেশের যে এই মুহূর্তের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলো ভারত সরকারের, রাজ্য সরকারেরও, সেগুলো তাদেরকে ওয়াক ইনভলভ করানোর জন্যই মেইন উদ্দেশ্য। এবং আরেকটা উদ্দেশ্য থাকে, তারা এই যে জঙ্গলে পাহাড়ে একদম রিমোট এরিয়া যে আমাদের ট্রাইবেলদের বাস, আমরা অতি পুরনো দিন থেকেই শুনে এসেছি। আমাদের একটা প্রয়াস যে আমরা একটা চেষ্টা করছি যে সেখান থেকে তাদেরকে মেইন স্ট্রিমে কীভাবে সংযোজন করা যায়।